আমরা দেখলাম বম ডিসপোজাল ইউনিট পার্টি অফিসের ভিতরে ঢুকেছে, বিএনপি অফিসের ভিতরে। মূলত কেন, কি জন্য কি পাওয়া গেল? বিষয়টা আপনারা জানেন যে আজকে অনেকদিন যাবৎ সাধারণ ছাত্ররা কোঠাবিরোধী আন্দোলন করছিল। এই কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে আপনারা জানেন হাইকোর্টের রায়ের আলোকে আবার সুপ্রিম কোর্ট আগের রায়টাকে অকার্য করে তারা 4 সপ্তাহের একটা সিসি অবস্থা দিয়েছে এবং সাধারণ ছাত্রদেরকে ক্লাসে যাওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশনা প্রদান করেছেন। কিন্তু আমরা দেখলাম এর কয়েকদিন পরেই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনাকে অপেক্ষা করে একটি গ্রুপ তারা বিভিন্ন জায়গায় বসে তারা এক সরকার বিরোধী স্লোগান দিচ্ছে, অন্যদিকে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে, রেল লাইনের স্লিপার তুলে ফেলছে, মেট্রো রেল বন্ধ করে দিয়েছে। আমরা যারা গোয়েন্দায় চাকরি করি আমরা কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করছিলাম যে এই আন্দোলনটাকে, কোঠাবিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি চক্র, একটা গ্রুপ তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে, কেউ পানি দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ অস্ত্র সরবরাহ করে তারা এটাকে এই পরিস্থিতি থেকে গোলাটে করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে, যার ধারাবাহিকতা আজকেও আপনারা লক্ষ্য করেছেন প্রেস ক্লাবের সামনেও গাড়িতে আগুন লাগানো হয়েছে, তারা বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে, আজকেও পল্টনে অনেকগুলি ককটেল বিস্ফোরণ আপনারা নিজেরও খেয়াল করেছেন। তা আমার কথা হলো এগুলি তো কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ না, এবং আজকে আপনারা লক্ষ্য করেছেন স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা আজকে কিন্তু মিছিল সমাবেশ করেছে। তাহলে এখানে কোঠাবিরোধী আন্দোলন চলছে, মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা প্রদান করেছে 7 তারিখ তার রায় হবে, সেখানে এটাকে অপেক্ষা করে কে বা কারা এটাকে মানে ভিন্ন খাতে প্রবাহিত করার যে একটা অপচেষ্টা তার ধারাবাহিকতা আজকে আমরা এই অফিসে এসেছি। এখানে এসে আপনারা যেটা আপনারা নিজেরা দেখেছেন প্রায় 100-এর উপরে আমরা ককটেল পেয়েছি, সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি, তারপরে 500 লাঠিসোঁটা, 2-3টা রুমে ছিল 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল, এবং আমরা মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। আমাদের কথা হলো আমরা যাদেরকে গ্রেপ্তার করি তাদেরও জিজ্ঞাসাবাদ করব তারা কেন, কী উদ্দেশ্যে, কারা এই অফিসগুলিতে লাঠিসোঁটা থেকে বিভিন্ন অস্ত্র তারা রেখেছে। এক দ্বিতীয়ত হলো আমরা এটাও দেখেছি একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে, অস্ত্র দিয়ে সরবরাহ করছে, আবার তারা গুজব ছড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে বিভিন্ন দিকে মানে মানে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আমরা বিনীত অনুরোধ করব যারা এই গুজব ছড়াচ্ছে, যারা এই ধরনের অর্থ বিনিয়োগ করছে, যারা এখানে বিভিন্ন লাঠিসোঁটা সরবরাহ করছে, অস্ত্র সরবরাহ করছে, আমরা মনে করি অতীতেও যারা এই অপরাজনীতি বা ষড়যন্ত্রমূলক রাজনীতি করছে তাদেরকে আমরা ছাড় দিইনি। আমরা মনে করি এই আন্দোলনকে, কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি, যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম নাম্বার আমরা পেয়েছি, তাতে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। তার মানে আপনার বক্তব্যে এটাই স্পষ্ট যে এই আন্দোলনে বিএনপি এই আন্দোলনকে ইস্যু করে বা পুঁজি করে সরকার বিরোধী আন্দোলনের দিকে যাচ্ছে কি? এটা তো আপনারা লক্ষ্য করেছেন আজকে কয়েকটি অঙ্গ সংগঠন যাদের নাম আপনারা বললেন তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা কিন্তু মিছিল মিটিং করেছে এবং প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে, সেটা কি কোমলমতি ছাত্র এসেছে? এখানে কিছু অপরাজনীতি করার জন্য কিছু মানুষ যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা এই বাংলাদেশের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলিতে তারা ভাঙচুর চালাচ্ছে, অগ্নিসংযোগ করছে, রেলের স্লিপার তুলে দিচ্ছে, মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে। এগুলি আসলে আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল বলে আমরা সেই খোঁজখবরগুলি রাখছি এবং আমরা সকলের নাম নাম্বার পেয়েছি যারা গুজব ছড়াবে, যারা অর্থ বিনিয়োগ করে, যারা আন্দোলনকে ভিন্ন খাতে ধাবিত করার চেষ্টা করবে, যারা লাঠিসোঁটার অস্ত্র সরবরাহ করে, প্রত্যেকেরই নাম নাম্বার পেয়েছি। আমরা মনে করি আমাদের ডিবির 64 টিম এবং ঢাকা মেট্রোপলিটন অন্যান্য টিম তারা বিভিন্ন জায়গাগুলিতে কাজ করছে এবং আমরা মনে করি তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করব। অর্থ বিনিয়োগ করছে কারা ওটা আমরা তদন্ত করছি, আমরা আমাদের কাছে খবর, এটা আমরা এখনই তদন্তের সাথে বলবো না,
আমরা তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করব। আমরা শুনছিলাম যে লন্ডন থেকে একজন নেতা, তিনি আমরা সবকিছু তদন্তের আওতায় নিয়ে আসবো। থ্যাংক ইউ। আমরা তো আরো জানাবো। ঠিক আছে ঠিক আছে।